আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রাজিয়া ফ্যামিলি ব্লগস ইউকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমি শুরু করলাম নতুন একটি ভিডিও, বাংলাদেশের ফ্লাডিং ভিডিও নিয়ে। তো আমার চাচাতো ভাইয়ের ছেলে একটা ক্লিপ দিয়েছিল আমাকে রেকর্ড করে যে দেখো এখন পানির অবস্থা কী। তো এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রামের বর্তমান অবস্থা। আমি একটু এড করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা সবাই আসলে চেষ্টা করব সবার জায়গা থেকে যে যতটুকু দিয়ে সাহায্য করতে পারি মানুষকে, কারণ মানুষ না খেয়ে আছে। তো ইউটিউবের প্রথম যে টাকাটা তুলেছিলাম ওইটাও আমি দিয়ে দিয়েছি, তারপরে আমার হাজব্যান্ড আরও টাকা দিয়েছেন, আরও দিবেন, অন্যান্যরা ফোন করতেছে। তো সবাই চেষ্টা করব। আর এই তো আমি এখানে কাপিং ক্লিনিকে আসছি। কাপিং ক্লিনিকে মূলত আমি কাপিং করাই প্রায় 5 বছর থেকে আর্থ্রাইটিসের জন্য। তবে এই যেই দিন আমি রেকর্ড করেছিলাম ওই দিন আসলে কাপিংয়ের জন্য আসি নাই, আমি আসছিলাম রুকিয়া করানোর জন্য। তো রুকিয়া করাচ্ছি প্রায় 3 সপ্তাহর উপর হয়ে গেছে, 7টা সেশন করিয়েছি। রুকিয়া কিসের জন্য করতে এটা সবাই আসলে ভালোভাবেই জানেন। আমার অবস্থা খুবই খারাপ ছিল, তো আলহামদুলিল্লাহ রুকিয়া করে একটু ভালো হয়েছি। এইটা কেটে উঠতে না উঠতেই আরেকটা সমস্যা দেখা দিয়েছে। আমার নেকের মধ্যে, কানের পিছনে একদম একটা গ্ল্যান্ড অনেক বড়। ঘুম থেকে উঠেই দেখি অনেক ব্যথা শুরু হয়েছে। তারপরে জিজ্ঞেস করলাম হাজব্যান্ডকে, দেখো তো কি হয়েছে। উনি দেখে বললেন এটা হচ্ছে অনেক বড় একটা গ্ল্যান্ড। তো হসপিটালে ইমার্জেন্সি গিয়েছিলাম ব্যথা সহ্য না করতে পেরে। তো ওরা বলছে যে অ্যান্টিবায়োটিক দিচ্ছি, এটা খাও, ব্যথা সেরে যাবে, তবে গ্ল্যান্ড যাবে না, জিপির কাছে যেতে হবে। জিপিকে বলবা ওইটা টেস্ট করানোর জন্য, এটা কিসের গ্ল্যান্ড, টিউমার না অন্য কিছু। তো সবাই আমার জন্য দোয়া করবেন, এটা যেন খারাপ কিছু না হয়। মানে অনেক চিন্তায় পড়ে গেছি। আর এখানে একটি বাঙালি দোকানে আসছি, রামফোর্ড রোডে। টেস্ট করার পজিটিভ পড়েছে, ওইটা বাস স্টপের কাছে। তো যারা লোকাল থাকেন তারা আসতে পারেন, সব কিছুই আছে ওনাদের কাছে। বাংলাদেশের সব ভেজিটেবলস, আমি শসা নিয়েছি, তারপরে এখানে কাঁঠাল আছে, বাংলাদেশি ম্যাঙ্গো আছে, ঢেঁড়স আছে, তারপরে পুঁই শাক আছে। আর আমি একটা জিনিস অনেক দিন থেকে খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না, এই চিতই পিঠা করার যে ট্রেটা, ওইটা আমি কয়েকজনকে বলেছিলাম বাংলাদেশ থেকে আনার জন্য, তো কেউই আনিনি আসলে। তো লাকিলি আজকে আমি এখানে পেয়ে গেছি, তো নিয়ে নিলাম। এই যে লাউ শাক, পুঁই শাক, বেগুন, ধনে পাতা, তারপরে ঢেঁড়স, করলা, লাউ, সব কিছু, মানে এগুলা ইটালি থেকে আসে ফ্রেশ, একদম টাটকা। তো আমি সবসময় তাদের দোকানে এসে শপিং করি। তো ওই আপুকে জিজ্ঞেস করেছিলাম যে আপু ভিডিও করতে পারবো, তো আপু বললো হ্যাঁ করতে পারবেন আপু। আমি একটু ভিডিও করেছি আপনাদের জন্য, হয়তো ভালো লাগবে। একদম তরতাজা লাউগুলা, আসলে একটা আমি নিয়েছিলাম রান্না করে খেয়েছি, একদম গার্ডেনে আমরা যখন ফলাই ওইরকম। তো একটু চিপও আছে, মানে সস্তাও আছে। এই কলাগুলো আমার অনেক পছন্দের, বাংলাদেশে গেলে আমি খাই। তো এখানে পেয়েছি, তো আমি নিয়েছি কিছু। বরবটিও আছে, নাগামরিচ, তারপর অনেক কিছু আছে। আপনারা দেখুন ভিডিও, আর আমি কি কি শপিং করেছি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। শুটকি ভর্তা করেছিলাম কাঁঠালের বিচি দিয়ে, তো আমার হাজবেন্ড একটু রেকর্ড করে দিয়েছিলেন, তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা আসলে এক সপ্তাহের ভিডিও, আমি একটু একটু করে রেকর্ড করে রেখেছিলাম, তো ওইগুলা সব অ্যাড করে দিয়েছি, মানে একদিনের ভিডিও না, এক সপ্তাহের ভিডিও, টুকটাক যা করেছি সব কিছু আমি একসাথে অ্যাড করে একটা ভিডিও বানিয়ে নিয়েছি। আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা দেখে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আর আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। জানি না আমি ওইটিতে থাকতে পারবো কি না, যদি আমার অবস্থা আরও খারাপের দিকে যায় তাহলে হয়তো আমি ছেড়েও দিতে পারি, বুঝতে পারতেছি না কি করব। তো এই তো আমি ভর্তা বানিয়ে নিচ্ছি। তো কার কার পাটায় শিল পাটায় ভর্তা ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক ভালো লাগে, ব্লেন্ডার দিয়ে করলে তেমন স্বাদ পাওয়া যায় না, পাটায় শিল পাটায় আমরা যেভাবে করি ওইটা অনেক স্বাদ হয়। তো এখন আমি কাঁঠালের বিচিগুলাও পিষে নিচ্ছি, বেটে নিচ্ছি। তো এই তো ভর্তা হয়ে গেছে, অনেক সুস্বাদু হয়েছিল ভর্তা। আর এটা হচ্ছে পরের দিনকের আমার মেয়ের বার্থডে ছিল, তো 10 বছর পূর্ণ হলো। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, ছেলের জন্য, আল্লাহ যেন তাদেরকে নেক আমল ঈমান হায়াতে তাইবা দান করেন, আর ইসলামের পথে চলার তৌফিক দান করেন। তো কিছু করি নাই বেশি, আমরা তো সবসময় বাচ্চাদেরকে খুশি করার জন্য শুধু একটা কেক দেই, আর ওরা যা চায় ওদের আব্বুকে নিয়ে গিয়ে বাইরে থেকে কিছু একটা কিনে নিয়ে আসে। তো সেই মাছকেও এরকম হয়েছে, মেয়ে বলছে নান্ডোজ খাবে, ছেলেও বলছে নান্ডোজ খাবে, তো ওর আব্বু নান্ডোজ নিয়ে এসেছিলেন, একটা কেক নিয়ে এসেছেন। আর আমার মেয়ে এখানে দেখছেন রাগ করে কেকটাও কাটতে চাচ্ছে না, ওর ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, মানে কথা কাটাকাটি হয়েছে তাদের। তো ছোট ছোট বাচ্চাদের তো এরকম হয়, আবার ঠিক হয়ে যায়, একটু পরে আবার ঠিক হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি পেস্ট্রি বানাচ্ছিলাম, তো চিজ অ্যান্ড অনিয়ন পেস্ট্রি আমি যেভাবে বানাই আর কি, আসলে পারফেক্ট শপের মতো তো আর হবে না, তারপর অনেক মজা হয়েছিল। আমার বাচ্চারা খেয়ে বলছে যে আম্মু এক্স্যাক্টলি শপের মতো টেস্ট মনে হচ্ছে। একটু অলিভ অয়েল দিয়ে একটু ব্ল্যাক পেপার দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, ভেজে তারপরে এখানে একটু লবণ দিয়ে তারপরে আমি এই চিজগুলা দিয়ে ভিতরে আর পেঁয়াজটা দিয়ে যেভাবে পাফ পেস্ট্রি বানানো হয় ওইভাবে বানিয়ে আমরা খেয়েছি, ভালোই লেগেছে। আমার হাজব্যান্ড রাতে বাসায় এসে উনিও খেয়েছে, বলছেন যে ভালো হয়েছে। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমার মতো, আসলে আমি ভালোভাবে করতে পারি নাই, তারপরে আমি চেষ্টা করেছি। আর এই তো দেখতে থাকুন। এখন আমি একটা ডিম ভেঙে তারপরে স্প্রেড করে নিচ্ছি পেস্ট্রির উপরে, তো গোল্ডেন ব্রাউন একটা কালার আসবে, অনেক সুন্দর লাগে দেখতে। দিয়ে তারপরে ওভেনের মধ্যে দিয়ে দিব, তো আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার আসছে, একদম শপের মতো কালার হয়েছে। তো আমরা আসলে খেয়েছি, ভালোই লেগেছিল। জানি না আপনারা কি মনে করবেন, বাট আমাদের কাছে ভালো লাগছে। তো এখন আমি বাচ্চাদেরকে নিয়ে আমার বোন আসছিল, বোনের বাচ্চারা আর আমার বাচ্চা দুইটাকে নিয়ে আমরা আমার বাসার পাশে একটা পার্ক ছোট বাচ্চাদের, ওখানে গিয়েছিলাম, ওখানে বসেছিলাম, তারা খেলাধুলা করেছে একটু, আর আমরা দুই বোন বসে গল্প করতেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে আর মেয়ে দোলনায় উঠেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যেতে পারে নেক্সট সানডে। তো বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।